দেখো পঞ্চশয় থানার পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতে চেতলা থেকে চারজন যুবক একটি ট্যাক্সিতে ওঠে যে চার ট্যাক্সি চালকের নাম সুরেন্দ্র যাদব সেই সুরেন্দ্র যাদবের ট্যাক্সিতে কিন্তু চারজন যুবক ওঠেন তারা বলেন যে পঞ্চশয় শহীদ স্মৃতি এলাকায় তারা যাবেন এবং ট্যাক্সি চালক কিন্তু যে ভাড়া চেয়েছিলেন ঠিক নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পর ট্যাক্সি চালক যখন সেই ভাড়া চান সেই সময় কিন্তু চারজন যুবক সেই দিতে অস্বীকার করেন শুধু তাই নয় ট্যাক্সি চালককে মারধর করা হয় এবং সেই ট্যাক্সিটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হয় অর্থাৎ কিনা সেই ব্যক্তিদের চিন্তাই করার চেষ্টা করে সেই চারজন যুবক তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর এবং যখন এই গন্ডগোল চলছে তারই মাঝে কিন্তু ট্যাক্সি চালকের মাথা পাঠিয়ে দেয় চারজন যুবক এই ঘটনা জানার সঙ্গে সঙ্গে পঞ্চশয় থানার তদন্তকারী দল সেখানে গিয়ে পৌঁছয় এবং হাতে নাতে এই চারজন যুবককে তারা ধরে ফেলে এবং ট্যাক্সি চালকের অভিযোগের ভিত্তিতে কিন্তু চারজন যুবককেই পুলিশ গ্রেফতার করেছে স্পষ্ট ভাবে জানতে পারবে তেমনটাই পুলিশ সূত্রে খবর পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু করেছে সঙ্গীতা ধন্যবাদ হিন্দল এল খেলছে ইস্ট বেঙ্গল আমরা জানি যে চুক্তি জট কেটে গেছে মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় আর এই চুক্তি দল বদলে নিষেধাজ্ঞা দলবদলে এস এল এর জন্য দল গঠনে ঝাঁপালো ইস্টবেঙ্গল এ মরশুমে থাকতে পারেন রফিক বিকাশ জায়রু প্রস্তাব দেওয়া হয়েছে জে জে বলকে বেশ কিছু ফুটবলারকে লোনে নিতে চাইছে লাল হলুদ বুধবার কেটেছে চুক্তি জট বৃহস্পতিবার উঠে গেল দলবদলে নিষেধাজ্ঞা তিন ফুটবলারের বকেয়া মিটিয়ে দেওয়ায় ফুটবলার সই করাতে আর কোনো বাধা রইল না ইস্টবেঙ্গলের আই কে পাখির চোখ করে দল গঠনে আরো তৎপর হলো লাল হলুদ ক্লাব সূত্রে খবর চুক্তিবদ্ধ দুই ফুটবলার মোহাম্মদ রফিক এবং বিকাশ জাইরু এবারও থাকছেন পাশাপাশি গত বছর লাল হলুদ জার্সি চাপানো বলবন্ত সিং জেজে লাল পেখলুয়া অঙ্কিত মুখোপাধ্যায় সৌরভ দাস রাজু গাওকুয়ার হীরা মন্ডলকে দেওয়া হয়েছে প্রস্তাব দল কোচাতে এটিকে মোহনবাগান থেকে প্রবীর দাস হায়দ্রাবাদ এফসি থেকে আদিল খান এবং কেরালা ব্লাস্টার্স আব্দুল হাকুকে নেওয়ার চেষ্টা হচ্ছে বিদেশি নির্বাচনে দায়িত্বে রয়েছেন কোচ রবি ফাউলার গত বছর ইস্টবেঙ্গলে খেলা জ্যাক মাঘোমা কোনো ক্লাব পাননি এবার তাকে দেখা যেতে পারে লাল হলুদ জার্সিতে হাতে কম সময় বলে ইস্টবেঙ্গলের বেঙ্গলের ক্যাম্প এবার বিদেশে হওয়ার সম্ভাবনা নেই গোয়ায় হবে ক্যাম্প দল গঠনের যাবতীয় কাজ চলছে লগ্নিকারী সংস্থা চৌরঙ্গি রোডের অফিস থেকে আমাদের সিলেকশন প্রসেস টিম ফর্মেশন প্রসেস শুরু করেছি সময় খুবই কম তাহলেও আমরা উই উইল গিভ আওয়ার বেস্ট শট আমরা বলেছি আমাদের কাছে কিছু প্লেয়ার আছে তোমরা যদি চাও তার সহায়তা নিতে পারো কিংবা তোমরা যদি চাও আমরা ফিজিক্যালি কাজ করতে পারি তোমরা যদি চাও আমরা তার লিস্টও প্রেজেন্ট করতে পারি এবার ওরা আজকে উত্তরও দিয়েছে যে ওরা অলমোস্ট দল তৈরি করেছে তা দল যদি তৈরি থাকে তাহলে আমাদের তো প্রয়োজন নেই তাহলে তো ঠিকই আছে একত্রিশে আগস্ট অর্থাৎ মঙ্গলবার শেষ হচ্ছে দলবদলের সময়সীমা তার মধ্যে কি চমক দেখাবে লাল হলুদ চুক্তি জট কাটার পর ইস্টবেঙ্গলের দ্বিতীয় আইএসএল অভিযান ঘিরে সমর্থকদের মধ্যে প্রত্যাশা আকাশ ছোঁয়া সৌমিত্র রায় রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা